আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নূর কেয়ার চ্যানেল। আজ আমি আপনাদেরকে অল্প বাজেটের মধ্যে ভালো মানের একটি ক্রিমের রিভিউ দেব। কোনো প্রকার ধোকার হাত থেকে বাঁচতে চাইলে অবশ্যই আমার রিভিউ ভিডিওগুলো দেখে তারপরে ক্রিম কিনবেন, তাহলে আর ক্রিম কিনে ঠকবেন না। আজ আমি আপনাদের মাঝে ডক্টর রাসেলের ভিটামিন সি ক্রিমের রিভিউ নিয়ে হাজির হয়েছি। অনেক আপুরাই এই ক্রিমটি রিভিউ জানতে চেয়েছেন। ডক্টর রাসেলের এই ভিটামিন সি ক্রিমটি কেমন, এটি কী কী কাজ করে, কী কী কাজ করে না, এর কোনো সাইড এফেক্ট আছে কি না, কারা কারা এই ক্রিমটি ইউজ করতে পারবেন, কারা কারা এটি ইউজ করতে পারবেন না, এর দাম কত, সবই আপনাদের কাছে তুলে ধরবে ইনশাল্লাহ। তাই অবশ্যই ধৈর্য সহকারে আমার পুরো ভিডিওটি দেখবেন। আপনাদের যদি এই ভিডিওটি সম্পর্কে কোনো প্রশ্ন থেকে থাকে সেটা অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। চলুন ক্রিমটির কিছু রিভিউ আপনাদের কাছে তুলে ধরি। একটি রিভিউ ভিডিও তৈরি করতে অনেক সার্চ করে, অনেক রিসার্চ করে, নিজে অ্যাপ্লাই করে দেখে দেন ভিডিওটি তৈরি করতে হয়। এরপরে ভিডিওটি আপনাদের কাছে প্রেজেন্ট করতে হয়। একটি ভিডিও তৈরি করতে অনেক কষ্ট করতে হয় আমাকে, সেই তুলনায় ভিডিওটিতে লাইক প্রেস করে আপনাদের জাস্ট একটি ক্লিকের ব্যাপার। আর এত কষ্ট করে ভিডিও বানানোর পর যখন ভিডিওটিতে আপনাদের লাইক কমেন্টস পায় তখন নিজেকে ধন্য মনে হয়। তাই ভিডিওটি যারা দেখছেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক প্রেস করবেন এবং আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দেবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। ডক্টর রাসেলের ভিটামিন সি ক্রিম, এটি লাইট ওয়েট টেক্সচারের একটি ক্রিম যা স্কিন ব্রাইটেনিং এবং অ্যান্টি এজিংয়ের জন্য খুবই ভালো কাজ করে। এটি খুব হালকা এবং ঘিয়া কালারের একটি ক্রিম যা স্কিনে ইউজ করলে খুব সহজে স্কিনের সাথে মিশে ভেতরের দিকে চলে যায়। আর যে সমস্ত ক্রিমগুলো স্কিনের ভেতরের দিকে চলে যায় সেগুলো খুবই ভালো কাজ করে, কারণ এগুলো ত্বকের ভিতরে গিয়ে সেলগুলোকে স্ট্রং করে এবং ত্বকের ভেতরে থেকে খুব ভালো কাজ করে। ডক্টর রাসেলের এই ক্রিমটার প্রধান উপাদান হচ্ছে ভিটামিন সি এবং ভিটামিন ই, যেগুলো খুব ইফেক্টিভ অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে পরিচিত। এই উপাদানগুলো ত্বকের জন্য খুবই উপকারী। ভিটামিন সি এবং ভিটামিন ই সমৃদ্ধ এই ক্রিমটি স্কিনের ড্যামেজ রিপেয়ার করবে, স্কিনকে ময়শ্চারাইজ করবে, এটি স্কিনের রিঙ্কেল বা বলি রেখাকে দূর করবে এবং স্কিনকে ধীরে ধীরে ফর্সা করে তুলবে। ডক্টর রাসেলের এই ভিটামিন সি ক্রিমটিতে আরও রয়েছে হায়ালুরোনিক অ্যাসিড যা স্কিনকে ডিপলি ময়শ্চারাইজ করার ক্ষেত্রে খুব ভালো কাজ করে। এটি ফাইন লাইন দূর করার ক্ষেত্রে খুব ভালো কাজ করে। এটি কুচকে যাওয়া চামড়াকে টান টান করার ক্ষেত্রে খুব ভালো কাজ করে। পাশাপাশি এটি ডাল স্কিনকেও হেলদি এবং প্রাণবন্ত করে তোলে এবং এটি স্কিনকে সফট করার ক্ষেত্রে খুব ভালো কাজ করে। এই ক্রিমটিতে আরও রয়েছে কোলাজেন যা আপনার স্কিনে বয়সের ছাপ পড়তে দেবে না, স্কিনটাকে টান টান রাখবে এবং স্কিনটাকে ধীরে ধীরে ফর্সা করে তুলবে। ডক্টর রাসেলের এই ক্রিমটি কেনার পূর্বে অবশ্যই আমাদের এই ভিডিওটি ভালো করে দেখে নেবেন, কারণ ডক্টর রাসেলের এই ক্রিমটি কিন্তু সব কাজ করতে পারে না। ডক্টর রাসেলের এই ক্রিমটি কী কাজ করতে পারে না তা অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দিব। তবে চলুন তার আগে জানিয়ে দিই এই ক্রিমটির দাম। 50 গ্রামের এই ক্রিমটির মূল্য 590 টাকা। দিনে রাতে উভয় সময়ে এই ক্রিমটি ইউজ করা যায়, তবে এই ক্রিমটিতে SPF দেওয়া নেই, তাই এই ক্রিমটি ইউজ করে অধিক তাপে যাওয়া যাবে না। এই ক্রিমটি ইউজ করে রোদে যাওয়ার পূর্বে অবশ্যই আপনাকে সানস্ক্রিন ইউজ করতে হবে। এই ক্রিমটি ইউজ করে আগুনের তাপেও যাওয়া যাবে না। ডক্টর রাসেলের ভিটামিন সি ক্রিমটি যা যা করতে পারে না, এটি আপনাকে রাতারাতি ফর্সা করে তুলতে পারবে না যেমনটি পাকিস্তানি ক্রিমগুলো করে থাকে। তবে পাকিস্তানি ক্রিমগুলোতে ক্ষতির পরিমাণও অনেক বেশি, কিন্তু এই ক্রিমটি আপনার স্কিনে ক্ষতি করবে না। ডক্টর রাসেলের এই ক্রিমটি অয়েল স্কিনের জন্য খুব একটা ভালো নয়, তবে এটি নর্মাল এবং ড্রাই স্কিনের জন্য খুব ভালো কাজ করে। এটি সেন্সিটিভ এবং অ্যালার্জেটিক স্কিনেও ব্যবহার করা যাবে না। এই ক্রিমটি আপনার মুখে ব্রণ এবং ব্রণের স্পটও রিমুভ করতে পারবে না, এটি আপনার মুখে ডার্ক স্পটও রিমুভ করতে পারবে না। অল্প বয়সীরা এই ক্রিমটি ইউজ করতে পারবেন না, প্রাপ্তবয়স্ক ছেলেমেয়ে উভয়ে এই ক্রিমটি ইউজ করতে পারবেন।